গাজীপুরে 23তম ব্যাচের নবীন ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচারক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। তিনি প্রশিক্ষণার্থী নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মেধা শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় নেয়ার আহ্বান জানান তিনি। গাজীপুরে 23তম ব্যাচের নবীন ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচারক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। তিনি প্রশিক্ষণার্থী নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মেধা শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় নেয়ার আহ্বান জানান তিনি। গাজীপুরে 23তম ব্যাচের নবীন ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচারক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। তিনি প্রশিক্ষণার্থী নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মেধা শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় নেয়ার আহ্বান জানান তিনি। গাজীপুরে 23তম ব্যাচের নবীন ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচারক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। তিনি প্রশিক্ষণার্থী নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মেধা শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় নেয়ার আহ্বান জানান তিনি। গাজীপুরে 23তম ব্যাচের নবীন ব্যাটালিয়ন আনসারদের 6 মাসের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। সকালে গাজীপুরের শফিপুরে বাংলাদেশ আনসার ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। এতে সালাম গ্রহণ করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচারক মেজর জেনারেল এ কে এম আমিনুল হক। তিনি প্রশিক্ষণার্থী নবীন ব্যাটালিয়ন আনসার সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন। প্রশিক্ষণ লব্ধ জ্ঞান মেধা শ্রম ও দক্ষতা কাজে লাগিয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে অনন্য উচ্চতায় নেয়ার আহ্বান জানান তিনি।